হ্যালো ফ্রেন্ড, মধুমিতা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো সিঙ্গারা। খুব ঘরোয়াভাবেই আমি এটা বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন সিঙ্গারা বানানো শুরু করি। সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, আমি এখানে 4 চামচ সাদা তেল দিলাম। এবার দিয়ে হাত দিয়ে প্রথমে একটু মেখে নেব। ময়দাটাকে এইরকম করে মেখে নিতে হবে। ময়দাটা ঠিক এইরকম করেই মেখে নিতে হবে, এই যে হাতে নিলে এইরকম ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে, তাহলে ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। ময়ানটা যদি ঠিকঠাক না হয় তাহলে সিঙ্গারাটাও ভালো হবে না। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি গ্যাসটা অন করেছি, অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এবার চিনা বাদামটা ভেজে নেব। চিনা বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটা ভাজা মশলা বানাবো, তার জন্য নিয়েছি 1 চামচ ধনে আর 1 চামচ গোটা জিরে। এটাকেও ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা নামিয়ে নিচ্ছি। এবার আলুর পুর বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার আলুটা দিয়ে দিচ্ছি। দুটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কোথাও আমি কেটে নিয়েছি। আলুটা অল্প ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা, ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে নিলাম আলুর সাথে। এবার অল্প জল দিয়ে দিচ্ছি। আলুর পুরটা বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। চিনে বাদামটা দিয়ে দিচ্ছি,
দিয়ে আলুর সাথে মেখে নিচ্ছি। এবার ময়দাটা আরেকবার এভাবে মেখে নেব। মেখে নিয়ে লেচি কেটে নেব। এবার সবগুলো ময়দার লেচি কাটা হয়ে গেছে, এবার বেলে নেব। এবার বেলে নেওয়ার জন্য হাতে অল্প তেল নিয়ে যাতে লাগিয়ে নেব। এবার এটা লম্বা করে বেলে নেব। এরকম লম্বা করে বেলে নিয়েছি, এবার ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। কেটে নিয়ে এইভাবে ধারে ধারে জলগুলো লাগিয়ে নিতে হবে, এইরকম করে মুড়ে নিতে হবে। এরকম করে মুড়ে নিয়ে এবার কুটটা দিয়ে দিতে হবে। কুট দিয়ে এবার উপরের দিকে অল্প জল লাগিয়ে নিতে হবে, আর এইভাবে মুড়ে নিতে হবে। এইভাবেই এইভাবে মুড়ে নিয়ে এইভাবে মুড়ে নিয়ে এবার বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো সিঙ্গারা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা লো করে নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নেব। সবগুলো সিঙ্গারা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সিঙ্গারা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন সিঙ্গারা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।